বিপিএল এর দশম আসরের ফাইনাল ম্যাচে বরিশালের বিপক্ষে ব্যাটিং এ নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। পঞ্চম শিরোপা ঘরে তোলার লড়াইয়ে তামিমের বরিশালকে 155 রানে লক্ষ্য দিয়েছে লিটনের কুমিল্লা। শুক্রবার পহেলা মার্চ ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কুমিল্লা। ইনিংসের প্রথম ওভারেই সুনীল নারিনকে হারায় কুমিল্লা। 4 বলে 5 রান করে ক্যাচ আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। তিনে ব্যাট করতে এসে দ্রুত রান তুলতে থাকেন তাওহিদ হৃদয়। তবে ইনিংস বড় করতে পারেননি এই টাইগার ব্যাটার। 10 বলে 15 রান করে জেমস ফোলারকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। পিচের এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস, তবে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। 12 বলে 16 রান করে ক্যাচ আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন গত আসরে কুমিল্লাকে শিরোপা এনে দেওয়ার নায়ক জনসন চার্লস। তবে ইনিংস বড় করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। 15 বলে 17 রান করে ক্যাচ আউট হন তিনি। 4 বলে 3 রান করে জনসনের দেখানো পথে হাঁটেন মঈন আলীও। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। 35 বলে 58 রানের ইনিংস খেলে আউট হন এই ডানহাতি ব্যাটার। শেষ দিকে জাকির আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাসেল। 19তম ওভারে 3 ছক্কা হাঁকিয়ে মোট 21 রান তোলেন এই ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার। শেষ ওভারের প্রথম বলে ইয়র কার্ড দিয়ে রাসেলকে পরাস্ত করে সাইফুদ্দিন, কিন্তু নো বল ঘোষণা করে আম্পায়ার। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রাসেল। পরের টানা 2 বল হোয়াইট দেন এই টাইগার পেসার। পরের 2 বলেও রাসেলকে দুর্দান্তভাবে পরাস্ত করেন তিনি। 4র্থ বলে স্ট্রাইক পান জাকের, সিঙ্গেল নিয়ে রাসেলকে স্ট্রাইক দেন তিনি। শেষ বলে 1 রান দিয়ে 7 রান নিয়ে ওভার শেষ করেছে সাইফুদ্দিন। শেষ পর্যন্ত জাকের আলীর 23 বলে 20 রান এবং রাসেলের 14 বলে 27 রানে ভর করে 154 রানের লড়াকু পুঁজি পায় বরিশাল।